हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तापोशी किचेने। आज सेवई बनाबो, देखे ना जाओ किभाबे बनाई सेवईटा। एखाने सेवई निये नियेछि चीनी, शुकनो नारिकेल, पिस्ता, काजू और बादाम, साथे दूधो आछे। प्रथमे आमी एखाने इलायचीगुलो गुड़ो करे नेब, एभाबे भेजे अल्प কম আছে। ঘরে তো অনেকবার বানিয়েছেন, একবার আমার মতন করে বানিয়ে খাবেন আর নিজেও খান, খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর জানাবেন আমাকে। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব, উঠিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। তারপর এখানে দু চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে তখন সেগুলো ভেজে নেব, লাল লাল করে ভাজতে হবে। এভাবে মিশিয়ে ভেজে নেব ভালো করে। চুলার আঁচটা কমই থাকবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দুধ দিয়ে দেব। এখানে আমি আধা লিটারের মতো দুধ নিয়েছি। গরুর দুধ নিয়েছি। এগুলোকে মিক্স করে দেব। অল্প একটু সিদ্ধ হয়ে গেছে, এখন এখানে চিনি দিয়ে দেব। আরো ঘন হয়ে গেছে। এক বাটির থেকে একটু কম, এক কাপ চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। তারপর ড্রাই ফ্রুটস গুলে শুকনো নারিকেল, বাদাম, কাজু গুলো কেটে কেটে পিস্তা দিয়ে দিলাম এখানে। এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। সব শেষে দিয়ে দিলাম এলাচির গুঁড়ো আধা চামচের মতো। হয়ে গেছে, এখন নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কম খরচে একটা সুস্বাদু খাবার রেডি হয়ে গেছে। আপনারা রুটির সাথে পরিবেশন করুন। কোনো অতিথি আসলেও এখানে ভালো করে এটা বানিয়ে কম সময়ে কম খরচে খাওয়াতে পারবেন। খুব সুস্বাদু। আমি রুটির সাথেও পরিবেশন করে দেখিয়েছি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটায়।